কত নিল? 4,10,000। 4,10,000 টাকায় এক জোড়া গরু চলে যাচ্ছে, আরো এক জোড়া চলে আসছে দেখতে পাচ্ছি হযরতপুর হাট থেকে। কত নিল জোড়াটা? 3,00,000 টাকা। 3,50,000। 3,50,000 টাকা মাশাআল্লাহ। সুঠাম দেহের গরু হযরতপুর হাট থেকে এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চলে যাচ্ছে, তিনটা গরু কালা গরু চলে যাচ্ছে আসলো দেখতে পাচ্ছেন। কত নিল জোড়া? জোড়া কত নিল ভাই? 61,00,000। 1,61,000 টাকা জোড়া নিল। 1,61,000 টাকা এক জোড়া গরু যাচ্ছে হযরতপুর হাট থেকে দেখতে পাচ্ছেন, লাল কালা গরু। 55,000 টাকা হযরতপুর হাট থেকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, চলে আসছে। কত নিল ভাই একটা লাল গরু? কত নিল? 70,500। কই যাবে গরুটা? হাটিবাজারে যাবে। হাটিবাজার থেকে একটা লাল গরু নিতে আসছে দেখেন, 70,500 টাকায় এই গরুটা চলে যাবে হাটি বাজারে। কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন, দাম কিরকম আছে বাজারে তাও আপনারা জানাবেন। আইডিয়া করে কত? 1,70,000 টাকা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। সুঠাম দেহের কালা গরু চলে যাচ্ছে হযরতপুর হাট থেকে দেখতে পাচ্ছেন, গরু আসিতেছে। কত নিল ভাই? কত রয়েছে? বিশাল একটা গরু। কত নিল ভাই? কত রয়েছে? 1,25,000 টাকা। 1,25,000 টাকা দেখতে পাচ্ছেন। এই যে কই যাবো গরুটা? কই যাবো? যাবে কই? আব্দুল্লাপুর যাবে। 1,25,000 টাকা দেখতে পাচ্ছেন আব্দুল্লাপুর থেকে নিতে আসছে, 500 টাকা গরুটা চলে যাচ্ছে হযরতপুর হাট থেকে। কত নিল ভাই? 2,00,000 টাকা। 2,00,000 টাকা হযরতপুর হাট থেকে ভাই। 1,60,000 টাকা দেখছেন সাদা একটা গরু যাচ্ছে হযরতপুর হাট থেকে, 1,60,000 টাকা। 1,45,000 টাকা দেখতে পাচ্ছেন হযরতপুর হাট থেকে এক জোড়া গরু আছে। কত নিয়েছে? 3,08,000 টাকা জোড়া নিয়েছে এক জোড়া গরু হযরতপুর হাট থেকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। 64,000 টাকা একটা গরু যাচ্ছে হযরত। মহিষ কত নিল? 1,05,000 টাকা মহিষ। 1,05,000 টাকা কত? 1,60,000 টাকা এক জোড়া গরু মাশাআল্লাহ। 1,60,000 টাকা এক জোড়া গরু চলে যাচ্ছে।